হ্যালো বন্ধুরা, তোমার সকলকে ডাব্লিউবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 ক্লাস 7 অঙ্কের প্রশ্নগুলো উত্তর করব। ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যদি এই চ্যানেল নতুন হও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভিডিওটি ভুলবে না। এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 এ যত অন্য বিষয়গুলি, তাদের পার্ট 1 ও পার্ট 2 এর লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে দেখে নিও। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, অঙ্কে প্রথম কোশ্চেনটা এটা দিয়েছে কিন্তু ভগ্নাংশের বর্গমূল চ্যাপ্টার থেকে, অধ্যায় নাম্বার 11 থেকে। প্রথম কোশ্চেনটা বলছে 0.081 কি একটি পূর্ণবর্গ সংখ্যা, যুক্তি সহ ব্যাখ্যা করো। এটা যদি বর্গমূল করি কি রুট আন্ডার বলে করি তাহলে কি হচ্ছে, দেখো দশমিক তুলে দিলে 3টে 0 হচ্ছে, আর যদি 81 কে ভাঙে তাহলে কি হচ্ছে, 81 কে ভেঙে দেখো সাইডে দেখিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 81 27 27 9 3, তাহলে 4টে 3 বেরোচ্ছে, 4টে 3 লিখে দিলাম। আর 1000 কে যদি ভাঙি তাহলে কত হচ্ছে, দেখো 1000 2 500, আবার 2 250, আবার 2 125, 5 দিয়ে গেলে 25, 5 দিয়ে গেলে 25, তাহলে কত হচ্ছে এটা 2 2 2 5 5 5, 3টে 2 ও 3টে 5 বেরোচ্ছে। দেখো এই দূরের জন্য সবসময় যখন বর্গমূল থেকে যে বর্গমূলের থেকে বাইরে বেরোয় তখন এই দূরের জন্য দূরের জন্য একটা বেরোবে, এই দূরের জন্য একটা বেরোবে, এই দূরের জন্য একটা বেরোবে, তা দূর 3 বেরিয়ে যাবে। কিন্তু এই দূর দূরের জন্য একটা 2 বেরোবে, আর এই দূর 5-এর জন্য একটা 5 বেরোবে, কিন্তু একটা 2 আর একটা 5 এক্সট্রা পড়ে থাকবে, তার জন্য এটা বর্গমূল হবে না। তাহলে কি হবে, এটা 0.081 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন, কারণ এক্সট্রা একটা 5 আর একটা 2 হচ্ছে, তার জন্য। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 4.41 এর বর্গমূল কত। আমি এটা দুটো পদ্ধতি করে দেখিয়ে দিই, দেখো দুটো পদ্ধতি করেছি, একটা হচ্ছে সিম্পল যে পদ্ধতি আর একটা হচ্ছে ভাগ পদ্ধতি। তাহলে এটা যদি এমনি সিম্পল করো তাহলে কত হবে, এখান থেকে দশমিক তুলে দাও, দুটো 200 বসে যাবে, আর যদি তোমরা এটাকে ভাঙো কত বেরোবে, 481 আর 141 কে তোমরা ভেঙে দেখবে দুটো 3 বেরোবে আর দুটো 7 বেরোবে, আর 100 কে ভাঙলে দুটো 2 বেরোবে, দুটো 5 বেরোবে, দুটো 3 এর জন্য একটা 3, দুটো 7 এর জন্য একটা 7, দুটো 2 এর জন্য একটা 2, দুটো 5 এর জন্য একটা 5, তাহলে 3 7 কে 21, আর 5 দুগুণে 10, 10 আছে মানে একটা 0, তাহলে 1 হচ্ছে একটা 0, তাহলে 2.1 উত্তর। এটা ভাগ পদ্ধতি দেখে নাও একবার, যারা জানো নিশ্চয়ই। তাহলে কি করে দুটো করে দাগ দেবো, এখানে দুটো দাগ, এখানে দুটো দাগ, তাহলে এখানে 2 দুগুণে 4, যাকে যেটা নেবো সেটা দিয়ে সেটাকে গুণ করতে হয়, তবে 2 দুগুণে 4, তাহলে মিলে গেলো এটা, তাহলে দশমিক বসে গেলো, এখানে তাহলে কত নামবে একসঙ্গে 41 নামবে, আর 2 এর ডবল কত 4, এখানে 1 বসালে 1 দ্বিগুণ করলে 41 মিলে গেল, কত তাহলে 2.1। তোমাদের যেটা এখানে কিছু বলা নেই কোনটা দিয়ে করতে হবে, দুটোই করে দেখলাম, তোমার যেটা সুবিধা সেটা করবে, উত্তর 2.1। নেক্সট কোশ্চেনটা দেখো, মান নির্ণয় করো। তাহলে কি বলছে, রুট আন্ডার 1.21 প্লাস রুট আন্ডার 0.64 মাইনাস রুট আন্ডার 2.89। তা দেখো যদি 121 কে ভাঙি কি হবে, তাহলে 121/100 হলো কি করে, এই যে দশমিক উঠে গেল দুটো 0 বসলো, 64 এর জন্য 64 বসলো আর দশমিক পর 2 0 বসলো, 289 বসলো আর নিচে 100 বসলো, 2 0 জন্য বসলো, তাহলে এখানে 121 কে ভাঙলে কত হয়, 11 × 11, আর 100 কে ভাঙলে 10 × 10, 64 কে ভাঙলে 8 × 8, 100 কে ভাঙলে 10 × 10, 269 কে তোমার ভেঙে দেখে নেবে সাইডে, 289 কেজি ভাঙি তাহলে 17 × 17 হয়, আর 100 হয় 10 10 100, দুটোর জন্য একটা করে বেরোবে, তাহলে 2 11-এর জন্য 1 11, 2 10-এর জন্য 1 10, 2 8-এর জন্য 1 8, 2 10-এর জন্য 1 10, 2 17-এর জন্য 1 17, আর 2 10-এর জন্য 1 10, প্লাস প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে দেখো এটা কি হবে, 1.1 একটার বসে বসে গেল, 0.8 আর 1.7, তাহলে এটা এটা যোগ করলে 1.9 মাইনাস 1.7 ইজ ইকুয়াল টু 0.2, এটা উত্তর। নেক্সট অঙ্কটা দেখো, চারিদার অঙ্কটা কি বলছে, বলছি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 0.004 বর্গমিটার বর্গমিটার, তার প্রতিটি বাহু দৈর্ঘ্য 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে দেখো এখানে এর বর্গমূল, এর বর্গমূল এত হয় তাহলে বাহু কি করবে, করে রুট করলে বেরিয়ে যায়, উত্তর হবে 0.063 মিটার। এটা কিভাবে করেছি দেখো, ভাগ পদ্ধতিতে করেছি, এখানে 0.004 এখানে দুজন রাগ দিচ্ছি, এই দুটো আগে দশমিক জন্য দশমিক বসে গেল, এই 0 জন্য 0 বসে গেল, তাহলে কত রয়ে গেল এখানে
চার না বলে একটা শূন্য বসালাম, 10 মিনিট বসিয়েছি যখন শূন্য বসালাম, তা 40 হয়ে গেল। তাহলে কত দূর যাবো? যে 5 5 5 5 25 হবে, আর যে 6 6 6 6 6 36 হবে, 7 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
দুটো টস নিয়ে গেলাম আলাম, আর এই যে ছয় ডবল, এখান থেকে ছয় ডবল কত হলো 12, 400 বেরোলো, এখানে 3 বসালে 369 হয়, 31, 3 ঘর যেতে পড়েছে, তাই 3 ঘর পর্যন্ত গেলাম, তাহলে উত্তর কত হলো 0.063। নেক্সট কোশ্চেন দেখো, 5-এর অঙ্কটা হচ্ছে, রবি এবং অনিল দুটি দুটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে যাদের বাহু দৈর্ঘ্য যথাক্রমে 1.8 সেমি এবং 3 সেমি। তাদের বন্ধু অসীম একটি এমন বর্গক্ষেত্র অঙ্কন করলো যে এই বর্গক্ষেত্র এবং রবির আকাশ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি অনিলের আকাশ বর্গক্ষেত্রের সমান হয়। তো অসীমের বর্গক্ষেত্রটি অঙ্কন করেছে তার ক্ষেত্রফল প্রতি বাহু দৈর্ঘ্য কত? আচ্ছা আমরা তো অসীমেরটা জানিনি, তা ধরে নেবো, ধরি অসীমের বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হচ্ছে 1 সেমি, তার রবি কত বলে দিয়েছে 1.8 সেমি, আর অনিলের কত 3 সেমি। তো শর্ত অনুসারে কি বলেছিল? বলেছিল যে অসীমের আর রবির যদি বর্গক্ষেত্র যোগ করি তাহলে কার বেরোবে? অনিলের বেরোবে। তাহলে সেটাই করেছি, দেখো অসীমের যে বাহু দৈর্ঘ্য আছে x2, তার ক্ষেত্রফল হবে, বাহুর স্কোয়ার ক্ষেত্রফল হয়, তোমরা জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি বাহুরকে স্কোয়ার করি তাহলে তার ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এর ক্ষেত্রফল হয়ে গেল কার? অসীমের বর্গক্ষেত্র যে আঁকে এঁকেছে তার ক্ষেত্রফল প্লাস রবির যে বর্গক্ষেত্র যে এঁকেছে তার বর্গ তার ক্ষেত্রফল স্কোয়ার করে দিলাম, কার সমান হবে? অনিলের সমান হবে, তার 3 স্কোয়ার। এটা কত গেল? x2, এটা হচ্ছে 1.8, হচ্ছে 3.24, আর 3 স্কোয়ার 9 হয়। তার যে এটা x2, এটা এদিকে নিয়ে গেলে কি হয়, মাইনাস হয়ে যাবে, এটা এদিকে নিয়ে গেলে এর বিয়োগগুলো কত বেরোবে? 5.69, আর এটা রুট করলে হবে 2.4। উত্তর কত হবে? 2.4। অসীমের বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য কত হবে? 2.4 সেমি। দেখো আটটা যে পার্ট দেওয়া আছে এই তোমাদের পার্ট থ্রিতেই 15 নম্বর অধ্যায় থেকে দিয়েছে কোশ্চেন, অধ্যায় নম্বর 15, সময় ও দূরত্ব, টাইম অ্যান্ড ওয়ার্ক। বলছে এখানে শূন্যস্থান পূরণ করো, প্রথমে বলছে এ দেখো একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটা ওই বস্তু ড্যাশ, তাহলে কি হবে এটা? গতিবেগ। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, বি এরটা, গতিবেগ স্থির হলে সময় দূরত্ব ড্যাশ সমানুপাতিক কি হয়? সরল সমানুপাতিক। বলছে সি নম্বর সি এর কোশ্চেনটা কি বলছে, গতিবেগ ইজ ইকুয়াল টু ড্যাশ বাই প্রয়োজনীয় সময়, তাহলে কি হবে? অতিক্রান্ত দূরত্ব। ডি এর কোশ্চেনটা কি বলছে, সময় স্থির থাকলে গতিবেগ দূরত্ব ড্যাশ সমানুপাতিক কি হবে? সরল সমানুপাতিক। আর ইয়েরটা দেখো কি বলছে, দূরত্ব স্থির থাকলে সময় ও গতিবেগ ড্যাশ সমানুপাতিক হয়, তাহলে কি হবে? ব্যাস সমানুপাতিক হবে। দ্বিতীয় কোশ্চেন দেখো, বলছে তুমি বাসে 40 মিনিটে 18 কিমি গেলে বাসের গতিবেগ কত হিসাব করে লেখো, তাহলে 40 মিনিটে কত যায়, 40 মিনিটে বাসটি পথ যায় কত? 18 কিমি। ওই কি নিয়মে করবো, তাহলে 1 মিনিটে গেলে কি হবে? কম হবে নিশ্চয়ই, তাহলে 18/40। আর 1 ঘন্টায় বলেছে, তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। 60 মিনিটে যায় কত? 18×60/40, এটা কাটাকুটি করে দেখবে 27 বেরোবে, 27 কিমি পার ঘন্টা। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, 3 অধ্যায় কোশ্চেনটা, তুমি ঘন্টায় 10 কিমি বেগে সাইকেল চালাও, কত সময় তুমি 25 কিমি অতিক্রম করবে ত্রৈরাশিকের সাহায্যে নির্ণয় করো। দূরত্ব কি চেয়েছে প্রথমে জানতে হবে, চেয়েছে সময়, তার সময়টা সবসময় ডান দিকে রাখবো। দূরত্ব কত? দূরত্ব কিমি দিতে আছে, একটা হচ্ছে 10 সেমি, আর সময় কত? 1 ঘন্টা। তারপর কি বলছে, দূরত্ব কত বলছে? 25, কিন্তু সময় চেয়েছে এটা। আর এখানে দেখো দূরত্ব সময় সম্পর্ক পরস্পর সরল, মানে কি যে দূরত্ব বাড়ে সময়ও বাড়বে, 10 কিমি যেতে তো সময় লাগবে 1 ঘন্টা লাগছে, তাহলে 25 কিমি যেতে তাহলে কি লাগবে? বেশি লাগবে নিশ্চয়ই, তাহলে এটা বাড়লে যদি এটাও বাড়ে এটাও বাড়ে তাহলে তাকে বলা হয় সরল সম্পর্ক, আর যদি একটা জিনিস বাড়ালে একটা জিনিস কমে যায় তাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে সম্পর্কটা কি হচ্ছে? সরল সম্পর্ক। তা 10 10 = 25 = 1 = কোশ্চেন মার্ক, তাহলে কোশ্চেন মার্ক কি বেড়ে যাবে, এর সঙ্গে এর গুণ হয় 25 × 1/10 বসে গেল, তাহলে এর গুণ করলে 2.5 ঘন্টা হয়ে যাবে, 2 ঘন্টা 30 মিনিট। তাহলে কথা কি লিখবে, অতএব 25 কিমি যেতে সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের নিচের গুলিকে পরিবর্তন করো, কি বলছে 180 কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে হবে, তাহলে কিমি কিমিকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ, আর ঘন্টা থেকে মিনিট সেকেন্ডে গেলে হচ্ছে 3600 দিয়ে ভাগ,
কাটাকুটি দেখবে তাহলে 50 মিটার পার সেকেন্ড হবে। নেক্সট কি বলছে দেখো, 2080 মিটার পার মিনিট আছে, এটা কি কোথায় কিমি পার ঘন্টা, এটাকে প্রথমে কি আছে 1000 দিয়ে কিমি করবো, তাহলে ভাগ তারপরে হচ্ছে 1/60 দিয়ে গুণ, তাহলে এটা 60টা উল্টে যাবে, কাটাকুটি দেখবো কত হবে 124.8 কিমি পার ঘন্টা ঘুরবে। নেক্সট কোশ্চেনটা পাঁচে দেখো, দেখো কি বলছে, বলছে ঘন্টায় 72 কিমি বেগে ধাবমান 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময় অতিক্রম করবে। তোমার নিশ্চয় এটা জানো যে যখন সেতু সেতু অতিক্রম করতে যায় তখন ট্রেন আর সেতু দুজনের দূরত্বকে দুজনের দৈর্ঘ্যকে অতিক্রম করে, তাহলে এখানে কি দেখো কি লিখেছি উত্তরটা দেখো, সেতু অতিক্রম করতে ট্রেনটির পর যেতে হবে কত, সেতুটার দৈর্ঘ্য প্লাস ট্রেনটার দৈর্ঘ্য, এখানে সেতুর দৈর্ঘ্য কত, সেতু হচ্ছে 90 মিটার আর ট্রেনটির দৈর্ঘ্য কত 110 মিটার, তার দূরযোগ করতে 200 মিটার হয়ে গেল। আর 72 কিমি সমান কত মিটার হবে, কিমিটাকে মিটারে করলাম তাহলে 1000 দিয়ে গুণ, তাহলে 72000 মিটার, আর 1 ঘন্টাকে সেকেন্ডে করলাম তা 3600 সেকেন্ড, তা দেখো 72000 মিটার পর যায় 3600 সেকেন্ডে, একে কত যাবে আর 200তে কত যাবে, তাহলে কি হবে 3600 × 200/72000, কাটাকুটি দেবে 10 সেকেন্ড লাগবে, তা কত সময় লাগবে ট্রেনটিকে, তা হচ্ছে 10 সেকেন্ড। আজকে ভিডিও এখন পর্যন্তই, যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করে দিও, আর তোমার যদি চ্যানেল নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি।